ভালো করে বোঝার চেষ্টা করুন, মা জননীর এত পাওয়ার আমার আল্লাহ দিলেন, কিতাবে লেখা আছে আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশা আকায় নামদার জেদার মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ হযরত আবু যর গফারিকে নিয়ে কবর জিয়ারত করার জন্য রওনা হয়েছেন, হঠাৎ করে দেখতে পায় এক কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আবু যর গফারি, আমি রাসূলুল্লাহ এই কবর বাসীর জন্য একটু হাত তুলব, দোয়া চাই ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ এই কবরবাসীর কবরে আগুন নিভিয়ে দিন, এই কবরবাসীর কবরে আগুন নিভিয়ে দিন, এই কবরবাসীর কবরে আগুন নিভিয়ে দিন। ও যুবকেরা জনেরা, ও মায়ের মারনেওয়ালা ছেলেরা, মায়ের রাস্কার নেওয়ালা ছেলেরা পঙ্গু হয়ে যাবে, অন্ধ হয়ে মরবে, ভিক করে খাবে, নিজের পায়খানা নিজে খেয়ে মরবে। রাসূলুল্লাহ কবর জিয়ারত করতে শোনেন, হঠাৎ করে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই যুবকের কবরে আগুন নেবানোর জন্য দোয়া করবেন না, ওই কবরে আগুন জ্বলছে জ্বলবে, আগুন কিয়ামত পর্যন্ত নিবে না। কতদিন নিবে না? কিয়ামত পর্যন্ত। জিবরিল এসে নবীর নিষেধ করছে, আল্লাহ বলে পাঠিয়েছে, আর লাইন হবে? এই জোরে বলেন হবে। কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর দোস্ত বলছে, আমার দোস্ত বলেছে বলুক, আমি আরো চেষ্টা চালাই, ও আপনারকে পারি রে একটু গ্রামের দিকে যাও, আর এই যুবকের মা কিংবা জন্মদাতা পিতা বেঁচে আছে কি খবর লও, হযরতে আবু যর গফারি এলাকার দিকে ঢুকলেন, খবর নিয়ে নিয়ে দেখলেন এই যুবকের আব্বা নাই কিন্তু গর্ভধারিণী মা বিদ্যা হয়ে গেছে, হাঁটা চলা ঠিক মতো করতে পারে না, ওই মা এখনো বেঁচে রয়েছে। আবু যর গফারি বুড়ি মাকে ডাকলেন, বুড়ি মা আসলেন কোন রকমে কষ্ট করে করে, আল্লাহ রাসূল বললেন, মা এই কবরটা কার? মা বলছে, হুজুর আমার কলিজার টুকরা বেটার কবর। রাসূল বললেন, মা তোমার বেটার কবরে আগুন জ্বলছে দাউ দাউ করে, ও বুড়ি মা তুমি মা গর্ভধারিণী মা একটু হাত তোলো, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বাচ্চার কবরে আগুন জ্বলছে মা। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ওর কবরে আগুন জ্বলছে আমি জানি, ওর কবরের আগুন কিয়ামত পর্যন্ত নিবানো যাবে না, ওর কবরের আগুন নিবে। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, জিবরিল আমিন যে কথা বললেন সেই কথা বুড়ি কি করে জানে? বুড়ির কাছে কি ওই আসে? ওই কার কাছে আসে? নবীর কাছে। কিন্তু বুড়ি সেই কথা বলছে কি করে? অবাক হয়ে গেলেন নবী, বলছে বুড়ি মা দেখি আগুন নেবে কি না, ও বুড়ি মা গো বুড়ি মা তুমি একটুখানি হাত তোলো, মা আল্লাহ দরবারে হাত তোলো। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার কবরে আগুন জ্বলছে জানি, আমি হাত তুলবো না, আপনি হাত তোলেন আমি গেলাম। রাসূল বললেন, বুড়ি মা মায়ে বাচ্চার কবরে হাত তুললে, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? ও মা গো মা 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 একটুখানি বলো মা। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলবো, আমার কলিজার টুকরা বেটা, আমি ওর কত কষ্ট করে মানুষ করেছি বড় করেছি, নাকে নাকে খাইয়েছি, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আমি বিদ্যা হয়ে গেছি, ঠিক মতো চলাফেরা করতে পারি না, ঠিক মতো কাজ করতে আর পারি না, ইয়া গিদি আমার ওই বেটা
আমার লাঠি দিয়ে পিটিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, অনুনয় বিনয় করে ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এত যন্ত্রণা এত জ্বালা, আমি মা আল্লাহ দরবারে বিচার দিলাম, আল্লাহ আল্লাহ আমার ঝাঁঝরা করে দিল, ওগো আমার আল্লাহ আমি আপনার বিদ্যা বন্দি, আমি নারী ছেঁড়া মা, আমি পেটে ধরা মা, ওগো আমার আল্লাহ আমার বাচ্চার মৃত্যু দেন, আমি কবর দেখব, আমার বাচ্চার কবর দেখব। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ দয়ার আল্লাহ আমার বাচ্চার মৃত্যু দিল, আর সবাই যখন মাটি দিল আবার আল্লাহর কাছে হাত তুলে কাঁদলাম, আল্লাহ আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, লাঠি রাখাতে ঝাঁঝরা করেছে, আল্লাহর কবরে আগুন জ্বালিয়ে দেন, ও আগুন যেন কিয়ামত পর্যন্ত নিবে না যায়। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনি বললেন কবরে আগুন জ্বলছে, আমার মনে উঠল আমি তো দোয়া করেছিলাম জ্বলার জন্য, সেজন্য বললাম আমি জানি ওর কবরে আগুন জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, আমার শরীরে ভীষণ যন্ত্রণা হচ্ছে, নবী বললেন আবু দা রে আবু দা, আমি যে কবরে হাত তুলেছি ওই কবরে গর্ভধারিণী মা জনম দুঃখী মা তালা মেরে রেখেছে, এই তালা পৃথিবীর কেউ খুলতে পারবে না, যদি খুলতে হয় তো গর্ভধারিণী মা। মায়ের পাওয়ার আছে না? এই জোরে বলে কি, আমাদের মা বাপের সেবা প্রচন্ড হারে করার দরকার আছে না নাই? এবার যদি কারোর মা বা বাপ মদ খায়, তাহলে হয়তো এখন তার চচ্চাবর মেরে রাস্তাস করে তার বোঝানো দরকার আছে নাকি? বল, কেউ কেউ বলছে এর মোবাইল বাড়ি মারবো নাকি? আচ্ছা, মা বাপ যদি নামাজ না পড়ে ধাক্কা ধোক্কা দিয়ে মসজিদে আনা যাবে না? যাবে। বাপ যদি নামাজ না পড়ে তো চলো চলো, তোমার ওই চাকরি করে খাওয়াচ্ছি আর তোমার এত পোশাক আশাক, চলো মসজিদ চলো, এরকম করা যাবে না? যাবে। তাহলে কি করলে এক হাত গা মারা যেতে পারে একটু বলেন। এ মা যদি কঠিন গোনার কাজ করে ধরা পড়ে পেটা যাবে না? যাবে। এর কথা বুঝে আসে না তো কারো? কঠিন গুনার কাজ করেছে দেখতে পেরেছে, মারা যাবে না? যাবে। তাহলে এত যদি আপনারা বোঝেন, তাহলে মা বাপের কোন অপরাধে চোখ বার করেন, হ্রাস করেন, মারবো বলেন, বাপের বুড়ো বলেন, মার বলেন, কথা বলবি না, দাঁত ভেঙে দেবো, চুপ কর, তুই ছেবলাবে, আল্লাহ তোর পেটে আমার কেন দিয়েছে আমি চিন্তা করে পারি না, আর অন্য কারোর বাড়ি তুই যদি পরিচিত জবাই করে দিত, এরকম বাজে বাজে ভাষা মা বাপের সঙ্গে অনেক ছেলে বলে না বলে না। এক কথায় মা বাপ যাই করুক, পৃথিবীর যত গোনা আছে সব করবে, আপনার আল্লাহ বলেছে ওই মা বাপের নরম ভাষায় ঠান্ডা মেজাজে মিষ্টি কথায় বোঝাতে হবে, যদি মা বাপ না বোঝে বিচার করবে কে? আল্লাহ তোমার পেটে ধরেছে আর তোমার বাপ তোমার জন্ম দিয়েছে, কোন ব্যবহারে হ্রাস করা জোরে বলে যাবে না। এবার আসে তিন ভাই, ভালো করে কলিজায় গিয়ে দিলেন, তিন ভাই জমি আছে তিন বিঘে, দুই ভাইয়ের নামে লিখে দিয়েছে, বড়টা খবর পেয়েছে আমার এক কাটাও দেয়নি, তার পরের দিন বলছে ছোট ভাইটা বলছে যে শোন বড় ভাই শোন, বিচার শুনলাম শরিয়াতের বিচার, শোন এই আব্বা তো জমি আমাদের দুই ভাইয়ের নামে সব লিখে দিয়েছে, তুমি ভিটে থাকতে পারবে না আর এই জমিতে যেতে পারবে না, আমার আজ থেকে আমার ভিটে থেকে বেরিয়ে যাও। এখন আব্বা জিজ্ঞেস করলো, আব্বা এই জমি নাকি দুজনের সব লিখে দিয়েছে? বলছে হ্যাঁ লিখে দিয়েছি, তুমি ভিক করে খাও বাবা চলে যাও। এতে ছেলে মা বাপের কি বলবে এটা বলে কি করবে? সোজা বেরি চলে যেতে হবে, গিনি রাত ধরে নিয়ে বাচ্চা কাছে যদি চোপড়া করো চোপড়া বন্ধ হয়ে যাবে। তাহলে এই এই সময় কি করতে হবে যে আব্বা আপনার উপরে কথা চলবে না আর মায়ের উপরে কথা চলবে না, তবে চলে যাচ্ছে, আপনি আর আমার মা আমাদের জন্য দোয়া করেন, যেখানে থাকি যেন ভালো থাকি আর আল্লাহ যেন আমাদের কিছু দেয়। ওই মা বাপ যদি দোয়া করে ওই দু বিঘে কেন দশ বিঘে হয়ে যাবে, আর যদি বলেন তো ঠাং ভাঙবো গুলি করবো তাই যাবো জাহান্নামে যাই যাবো, মা বলে আল্লাহ ওর হাত পা ফেলো, হাত পা পড়ো,
মা বাপ অন্যায় করেছে বিচার করে আল্লাহ তোমার জন্ম দিয়েছে, বিচার করতে পারবে না। তাই মা বাপের যদি পেটা রটাক থাকতো, এটা তো মা বাপ কঠিন অন্যায় করেছে, হক হকই দিয়েছে, সেজন্য আল্লাহ বিচার করবে। তোমার ভিক করতে বলছে ভিক করে গেল, জান্নাত এত সহজ না, আল্লাহর পরে পরে খিদমত করবেন, কথা মানবেন মা বাপ। ইন্নাল জান্নাতা তাতারি জিলাইহা, জান্নাত মায়ের কদমের তলায়, সেই মা স্ত্রী আলাদা হয়ে বেড়ায়, কত বড় দীর্ঘ নারী। কবরে যে লক করে কোন বাপ ঠকাতে পারে, কোথায় ঢুকিয়ে লক করলো, কবরে ঢুকিয়ে দিয়ে দোয়া করে কবরে ঢুকিয়ে দিয়ে লক করে আগুন ধরিয়ে দিল। বুড়ি বলছে ইয়া রাসূলুল্লাহ, গেলাম আল্লাহর নবী জানে মায়ের কলিজায় একটা মেশিন আছে, ওই মেশিনের এত বাচ্চা পৃথিবীর গলিতে গলিতে কোথাও, কোনদিন যদি বিপদে পড়ে যা সবার আগে বিনা ফোনে বিনা নেটে আমার আল্লাহ ওই মায়ের কলিজায় খবর দিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জননী মা, ও মা গো মা বাড়ি যাবে মা, বলে হ্যাঁ। আল্লাহ রাসূল বলে মায়ের দিলে এত দয়া, বাচ্চাকে যদি মা মেরে তাড়িয়ে দেয়, বাড়িতে সবাই যদি ঘুমিয়ে যায়, বাচ্চা যতক্ষণ বাড়ি না আসে মা ঘুমাতে পারে না, এ বাড়ি তো বাড়িতে খুঁজতে যায়, খুঁজে যদি না পায় মা খানা খায় না, চুপচাপ মেরে বসে থাকে। গভীর রাত হয়ে গেল, ক্লাবের দরজা বন্ধ, মার্কেটে দোকান বন্ধ, গুটি গুটি কদম তুলে তুলে দরজার কাছে গিয়ে বলে মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল গর্ভধারিনী মা, বাচ্চার কাছে এসে হাত ধরেছে, ভাত খাও, তুই কোথায় গিয়েছিলিস, তোর মেরেছি, তোর মারগুলো যেন আমার কলিজায় পড়েছে বাবা, আর এরকম অন্যায় করবি না, আমি তোর মা এখনো ভাত খাইনি, আমি তোর মা ঘুমাতে পারিনি, সেই জননী মায়ের কলিজায় একই আঘাত দিল বেটা রে, মা বাচ্চার কবরে আগুন জ্বললে হাত তুলবে না। বুড়ি মা চলে যাওয়ার আগে একটা কথা বলে যাও মা, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না। বুড়ি কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক মতো চলাফেরা করতে পারি না, আর আমি কাজ করতে পারি না, তখন আমার একদিন ওই বেটা লাঠি দিয়ে পিষে দিয়েছে, কুচে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, হাতে ধরি অনুরোধ বিনয় করি ছাড়ে না। আমি কারোর কাছে বিচার জানাইনি, আমার মাহবুবের দরবারে বিচার দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক কবুল করুন, মৃত্যু দিয়েছে ওর কবরে আগুন দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিদায়, আমি বিদায়। রাসূল বললেন বুড়ি মা হাতের লাঠিটা আমার কাছে দাও, আমি কবরের দিকে ঘুরিয়ে ধরি, তুমি লাঠির মাথায় কান দাও আর সোজা বাড়ি চলে যাও। রাসূল জানেন মায়ের কলিজার মেশিন, মা বলে যখন বাচ্চা আওয়াজ দেয়, বাচ্চা যখন মা প্রসব করে, বাচ্চা যখন বুকে মেশিনে ঠেকায়, মায়ের প্রসবশালা যন্ত্রণা ব্যথা বেদনা 70 ভাগ দূরে সরে যায়। তাই নার্সিংহোমে হোক আর বাড়িতে দাইমারা হোক আর দাইরা হোক, বাচ্চা প্রসব করার পরে মায়ের দেখায় কোলে দেয়, বাচ্চা কাঁদে মা খুশিতে বাগবাগ, এত কষ্টের পরে বাচ্চার গলার আওয়াজ শুনেছি, কোলে নিয়ে জানটা জুড়ায়, বুড়ি মা লাঠির মাথায় কান দিল আর কবর থেকে আওয়াজ আসে মা, জাহান্নামের আগুন মা আর সহ্য করতে পারি না, ক্ষমা ক্ষমা করুন মা, ও মা ক্ষমা করুন মা। আল্লাহর নবী বুড়ি মায়ের দিকে তাকিয়ে বহুদিন, এই বুড়ি মা
বাচ্চার মুখে মা ডাক শুনেনি, মা 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 বলে ডাকতো, সেই বাচ্চার কোনোদিন মারা যাওয়ার পরে মা বলেনি, বহুদিন পরে মায়ের মা 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 বলে ডাকছে বেটা কবর থেকে, মা ও জননী মা জাহান্নামের আগুন মা আর সহ্য করতে পারি না, ক্ষমা দি ক্ষমা দি। বুড়ি মা লাঠি সরিয়ে দিল, চোখের পানি জারি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাত তুলব, আমার বাচ্চা মা মা করে ডাকছে, আমার শরীরে ব্যথা নাই, আমার জ্বালা নাই, যন্ত্রণা নাই, ইয়া রাসূলুল্লাহ আমি মা, বহুদিন আমার বাচ্চার মুখে আওয়াজ শুনিনি, মা জননী হাত তুলে কাঁদে, আল্লাহ আমি আপনার বিদ্যা বান্দি বেঁচে আছি, আমি দোয়া করেছিলাম আমার বাচ্চাকে আপনি তুলে নিয়েছেন আমি খুশি, আমার বাচ্চার কবরে আগুন দিয়েছেন আমি খুশি, কিন্তু মা আমি বিদ্যা মা আমি আপনার বান্দি বেঁচে আছি, কবর থেকে আমার ব্যাটা মা মা করে কাঁদে, ও গো আমার আল্লাহ আমার বাচ্চার ক্ষমা দিলাম, আমার বাচ্চার ক্ষমা দিলাম, আপনি ক্ষমা দিন ক্ষমা দিন ক্ষমা দিন। বুড়ি মা দোয়া বন্ধ করলেন, আবু দার গেফফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ সময় ধরে আপনার মনটা ছিল মরা, এখন মা জরুরি দোয়া দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ আপনি খুশিতে বাগে বাগ, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই ব্যাপারটা কি, রাসূল বললেন, আবু যার গেপারি রে মা জননীর দোয়া আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক ফিরত দেননি, মায়ের দোয়া কবুল হয়ে গেছে, সাত আসমান কোথাও আটকানো যায়নি, এখন ওই মায়ের দোয়া কবুল হয়ে গেছে, যে যুবকের কবরে আগুন জ্বলতে ছিল ওই যুবকের কবরের আগুন আমার আল্লাহ নিভিয়ে দিয়েছে, জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বেটারা যুবকেরা যাদের মা বেঁচে আছে যাদের আব্বা বেঁচে আছে, জন্মে জন্ম দুঃখী মা জন্মদাতা পিতার খিদমত করো, জীবনে বড় কথা বলবে না, চোখ বার করবে না, রাস করতে যাবে না, খুশি মানতে যাবে না, জীবনে কোনোদিন কাঁদাবে না, ওরা যদি বদদোয়া করে আল্লাহর কসম রসুল বলেছে সাত আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না, যদি দোয়া চাই জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মা শেষ করে দিতে পারে, এরাই তুলে দিতে পারে, সেজন্য ভিক্ষা করতে যেতে বললে চলে যাবে, সোজা হাঁটবে, জমি দেবো না, হ্যাঁ অন্যায় করেছি আল্লাহ আমার কাছে আল্লাহ আমার বিচার করবে, এই জন্য রসুলুল্লাহর বাচ্চা যাদের রসুলকে কোনোদিন কারোর মারতে বলেনি, যে আমার চাচা আবুলাব আমার রাস্তায় কাঁটা দেয় সাহাবারা ধরো বাঁধো সাপ পেটা করো, বলে রসুলুল্লাহ চাচা আবু তালিব কিছু বলেছে মেরেছে কোনোদিন, কলিজার টুকরা ভাইরা আমার আবু লাহাবের কিছু বলিনি, ও সোনার মানিক রে ভালো করে বোঝার চেষ্টা করুন, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন, ইন্নাল জান্নাতা তাতারিজলাইহা, তোমাদের জান্নাত রয়েছে জনম দুঃখী মায়ের কদমের তলায়, দশ মাস দশ দিন গর্ভে রেখেছি ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম, খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনো দিন ভুল না, মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না, হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুল না, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়, সেই মায়ের
স্নেহের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। দাঁত যখন ভালো ছিল মাথা মোটা, দাঁত দিয়ে নারকল ছাড়াচ্ছিল, এরম পাগলা লোক আছে না? বলে আমি নারিকেল দাঁত দিয়ে ছাড়াচ্ছি, দুদিন পরে গুঁতো বুঝতে পারি ইয়ার আর খেতে পারবে না, তখন হাপ্পু হয়ে যাবে, হাপ্পু অনেকদিন চলবে। নারকেল ছাড়াতে যাবো না, দাঁত শুদ্ধ বেরিয়ে আসবে, নারকেল ছাড়ার জন্য দা আছে। অনেক লোক আছে আমার মাথা পাথরের চেয়ে শক্ত, নারকেল মাথায় ভাঙবে, কারণ ও ভাবছে আমি পাগলা হয়ে যাই না কেন, মাথায় রক্ত জমবে, ক্যান্সার হবে, পাগলা হয়ে যাবো। তবে অনেক লোক আছে না, নারকেল দিয়ে মাথায় মারছে, লোকের দেখা যে মাথা কি শক্ত, তাই নারকেলের যে মাথা শক্ত তাই নারকেল ভেঙে দিচ্ছি মাথায় মেরে। এরকম করা ঠিক না, বেশি বাড়বে ভালো না। নারকেল ভাঙার জন্য যন্ত্র আছে, মাথায় মারার জন্য নারকেল না, নারকেল ছাড়ানোর জন্য যন্ত্র আছে, দাঁত দিয়ে ছাড়ানোর জন্য নারকেল না। এ দাঁত বড় নিয়ামত, গোস্ত খেতে গেছি এই খানা বাড়ি গিয়ে এই জলসা মিলাতে দাওয়াত দিয়ে ঠিক আছে, বুড়োর গালে দাঁত নেই, হাড় খাও কাকা হাড়ে গায়ে গোস আসে সারা ছাড়ব, যে ঠোঁট দিয়ে চাপ দিচ্ছে ঠিকরে বেরিয়ে গিয়ে জামা কাপড় সব লাল হয়ে যাচ্ছে। ভাই 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 পাগলা, দাঁত না তাহলে কি বিপদ বলেন তো, পেঁপে পাকা পেঁপে নিয়ে চুষ চুষ, ঠোঁটে কি করে কাটবে, ঠোঁটে কাটে চুঁচে চুঁচে চুচি চুচি ফেলে দিচ্ছে, কি আফসোস। আল্লাহ যদি দুটো দাঁত থাকতো ওটা ফুটিয়ে দিয়ে কেটে নিত, দুটো দাঁত থাকতো তো ফুটিয়ে দিয়ে কেটে নিত, দাঁত ফেলো কেন, দাঁতটা ফেললে কেন, রাখতে পারোনি। সেই জন্য মা বাপ যাদের মারা গেছে এরা বুঝতে পারছে যে মা কত ভালো ছিল, বাপ কত ছিল ভালো ছিল, বাড়ির সম্মান ছিল, মা বাপ বাড়ির সম্মান। আপনার বন্ধু আসছে, কই দোস্ত, শ্বশুর মানে বাপ বেঁচে আছে তো, তো বলছে কে রে, বলছে আমি ওই আব্দুর রহমানের দোস্ত। আচ্ছা বাস, ওখান ওদিকে যাচ্ছে ঘরের দিকে, মানে দোস্তর বোর সাথে গল্প করবো, বলছে এখন বস ছেলে বাড়ি কাল বিকেল আগে যা, তাই উঠে যাচ্ছে ভাবি সাহেব যা, গার্ড বাড়ি সম্মান চলে গেল, তারপর থেকে আর আসে না, জানে বাপ ঢুকতে দেবে না, যা ফালতু হয়ে বুড়ি মা বেঁচে আছে, কে বাবা আমি, আমার ছেলে বাড়ি নেই, বৌমা শুয়ে আছে যাও তুই পরে আসবে, এখনো বাপও নেই মাও নেই বাড়ির সম্মান নেই, সোজা গিয়ে ভাবি, ভাবি ঘরে ভিতরে জায়গা করে দিল, তুই বসো আমি আসছি, তোমার দুটো দিশি মুরগির ডিম খাওয়াই, তারপর গল্প করছি, দিশি মুরগির ডিম ঘরে ভিতরে দিয়ে এবারে গল্প করছে, আর বাধা দেওয়ার মতো শ্বশুর নাই শাশুড়ি নাই, ছেলে তো কলকাতায় কাজ করে, কাজ করে আসবে সেই বেলা রাত 11টার সময়, এখন এসো দোস্ত গল্প করি দোস্ত, বাড়ির সম্মান, মা বাপ বাড়ির সম্মান ইজ্জত। এই জন্য অনেক মা বাপ বলে আমি চলে যাব তোর ভিটে ঘুগ চড়, তার মানে ভিটে বাড়ি শেষ হয়ে যাবে, ভিক করে খেয়ে মরবে। মা বাপ বদ্দোয়া করে কিন্তু পরে ফিরে নাই বলে কিছু যুবক বলে যে মা বাপ এত পাওয়ার, তা আমার তো কতবার বলেছে বাস পড়ে মরবি, তুই তোর অকাল মৃত্যু হবে, কই আমার তো কিচ্ছু হয়নি, ওরে মা বলেছে সকালে আর গোসল করার পরে মনে নরম হয়ে গেছে, নামাজ পড়ে বলছে আল্লাহ আমার ছেলেটা ছোট থেকে পাগলা মতো, আর আমার রাগ হয়ে যায় বলি আল্লাহ যেন কিচ্ছু হয় না, বলে আমি মা সহ্য করতে পারবো না, এই জন্য ফেরেশতারা বলছিল আল্লাহ লিখবো লিখবো, আল্লাহ বলছে দাঁড়াও অন্তরের খবর আমি জানি, এখন লিখো না, ও দুটো সময় মা ফের ঘুরিয়ে লেবে, ফালতু লিখে কি হবে, কথা বুঝতে পারি, মা দুটো সময় ঘুরিয়ে লেবে তো ফালতু লিখে কি করবে, সন্ধ্যাটা হোক মজলুমের দোয়া, কোথাও কোনো পর্দায় আটকাতে
এইজন্য মা বাপ যাদের বেঁচে আছে, নিয়ামত বেঁচে আছে, এদের এদের উপরে অত্যাচার করবেন না। যেরকম দাঁত দাঁত ভালো আছে, নিয়ামত ভালো আছে, এই দাঁতের উপরে অত্যাচার করবেন না। ভেঙেলি বারোটা ভেঙে যাবে, আর একটা যদি ভেঙেছে এবার সব পড়বে। একটা যদি ভেঙেছে সমস্ত দাঁত পড়বে, এপারে ফাঁকা এপারে ফাঁকা, ও আপনি আপনি ভেঙে ভেঙে পড়ে যাবে। মার বাপ একটা যদি মরেছে, কলজি আস্তে আস্তে খালি হতে লাগে, যে বাপ চলে গেছে এবার মাও চলে যাবে, আর মা বাপ চলে যাওয়া মানে বাড়ির সম্মান চলে যাওয়া, জান্নাত চলে যাওয়া। মা বাপ জান্নাত না? মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রাখবো ইনশাআল্লাহ, কবর জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের ভালোবাসবেন, মহব্বত করবেন, আল্লাহ পাক আপনার সংসারে বরকত দেবে, রুজিতে বরকত দেবে, আলেম ওলামার সঙ্গে সম্পর্ক রাখবেন, আলেম ওলামার সহবত নেবেন, রসুলুল্লাহ খুশি হবে, রসুল খুশি হওয়া মানে আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হওয়া মানে তার জিন্দগির গুনা খাতা মাফ হবে। ফার্স্টে যে কথা, লাস্টে সেই কথা। এবারে বলবো সাদার কথা, পরিষ্কার কিসের কথা বলবো? চাঁদার কথা। তুমি এই শান্তি বলিস তোমার, আমি আপনাকে বললাম যে লবণ পানি কত বলবো ফার্স্ট ফার্স্ট। আপনারা কাজ করেন, আপনারা এই মাহফিলটাকে চালানোর জন্য আগামী বছরে আমি আপনার জন্য দোয়া করবো বলেন। আমরা তো মাসে মাসে উল্টো পাল্টা কোনো কাজ কারবার করি না, বাৎসরিক একটা জলসা করি, হাদিস কোরআন শুনি, তাতে বহু মানুষ আমল করে, বহু মানুষ পরিবর্তন হয়, ইমান মজবুত হয়। একজন বলেন না হুজুর আমরা এই মাহফিলটাকে চালানোর জন্য এক বছর পরে 2000 টাকা দেবো, হুজুর লিখে নেন 2000 টাকা এক বছর পরে দেবেন, আমি দোয়া করবো হাত ফুলে সামনে বছর দেবেন। এরকম কোন ভাই আছেন বলতে পারবেন? আমি আপনার এলাকায় সমস্ত জায়গায় জলসা করি, সমস্ত জায়গায়, কোন জায়গা পাদ নেই। ওপারে গিয়েছি কি কোনদিন? ওপারে কতবার গিয়েছি কোন? আমার সোনাচাঁদ ভাই একজনের কাছে দাবি করবে 2000 টাকা, সে হাত তুলবে যে হুজুর আমি যদি বেঁচে থাকি আমি সামনে বছর 2000 টাকা দেবো, আমি তার জন্য প্রথমে হাত ভালো দোয়া করব। বলবেন একজন 2000, 10000, 5000, 2000 টাকা। দানি আল্লাহর দোস্ত, বখিল আল্লাহর শত্রু, আস-সাকিউ হাবিবুল্লাহ। সময় আছে মাত্র 10 মিনিট, 12টায় নামবো, 10 মিনিট বাকি আছে। আমি আপনাদের ওয়াজ শুনিয়েছি, জ্ঞানী মানুষ চাঁদা দিলে সওয়াব হয় নেকি হয় জানেন। যদি বলেন এসব করবো না, বন্ধ করে দেবো, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন কোন দিকে যাবেন আপনাদের ব্যাপার, আল্লাহ আপনাদের পাগল করেনি। তবে কোরআন শরীফে বলা আছে যারা চাঁদা দেয়, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ পাক তাদের প্রত্যেক টাকার বিনিময়ে 10 টাকা করে ফিরিয়ে দেই। আমি লই না ওজন, 1 টাকা দিলে 10 টাকা দেই, 2000 টাকা দিলে 20000 টাকা আল্লাহ দেবে, আল্লাহ পাকের ওয়াদা। সেই জন্য বলবেন একজন 2000 টাকা দেবেন সামনে বছরে, আছেন বাবা 2000, এ মাহফিলটা টিকিয়ে রাখার জন্য 2000 সামনে বছর দেবেন আল্লাহর রাস্তায়। বলবেন বাপ কেউ আছেন কি? আপনারা সব তো মুসলমান পাড়ায় বাস করছেন, মুসলমান বস্তিতে আছেন, ভাঙড়ের মানুষ, আপনাদের সম্মান আছে, মার্কেটে একটা দোকান আছে, নাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, ভাঙড়ের জায়গায় দাম আছে, তা 2000 টাকা চাচ্ছি বসে আছেন কেন? বলেন তাহলে সালাম করবো, বিদ্যুৎ গতি নেমে যাবে, আল্লাহ আমার বলবে যে সাইফুল্লাহ তুমি ওদের কাছে চাঁদা চাওনি কেন, আগামী বছরের জলসারা কায়েম করনি কেন? আল্লাহ ভিডিও ছাড়ছি দেখ, 5-7 মিনিট ধরে হাতে পায়ে ধরিস, কেউ কিছু বললাম বলে আমি নেমে চলে গেছি। আচ্ছা এই যা করছি, আল্লাহ সব ভিডিও করছে না করে না? আল্লাহ সব জায়গা হবে, যে তোর মুখ বন্ধ কর, তুই নিজে দেখ, তুই জান্নাতি না জাহান্নামি, তুই নিজে দেখে লাগবে, কোন দিকে যাবি, যা এদিকে জাহান্নাম এদিকে জান্নাত, কোনটা যাবি তুই নিজে হিসেব কর। আমরা যারা এখানে যোগাযোগ বসে আছি, এখানে বসে যদি হিসেব করি কে জাহান্নামি কে জান্নাতি কিছুটা বুঝতে পারবো, সব কথা
যদি মানে কি করে আপনার গুনার খবর আপনি জানেন, আপনার পাপের খবর আপনি জানেন, মদের খবর আপনি জানেন, নোংরা কাজ কারবারের খবর আপনি জানেন, আর আপনার এবাদতের খবর আপনি জানেন। একটা দিক ভালার দিক আর একটা খারাপের দিক, দুটো দিক দুই দিকে রেখে দুটো দিক এক জায়গায় করে যদি মারা যায় তাহলে আমি জান্নাতে যেতে পারি না জাহান্নামি হতে পারি, হালকা কিছু বোঝা যাবে না যাবে না, বোঝা যাবে না যাবে না। এই তো নিজে নিজে বিচার করলে যায় যে আমার 70 বছরের জীবনে কতদিন তাহাজ্জুদ আছে, কতদিন ইশরাক আছে, কতদিন আওয়াবিনে নামাজ আছে, কতদিন সালাত তসবিহ আছে, কত 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 কোরআন শরীফ পড়া আছে, কোটি টাকা দানে আছে। এই ভালো দিক একদিকে দেখেন, খারাপ খারাপ দিক আছে। আমার জীবনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, নেকি করেছি সব আপনি বুঝতে পারবেন, অন্যায় বুঝতে পারবেন, নেকি বুঝতে পারবেন। তা হালকা কিছুটা হওয়া যাবে যে আমি আজকের রাতে যদি মারা যাই আমি জান্নাতি না জাহান্নামি, চাঁদা হবে না, দোয়া করে দে বেরিয়ে যাই। 2000 টাকা যেখানে দেয় না। আচ্ছা আপনারা কি সম্মানের জ্বালায় বসে আছেন নাকি ধনী লোক বলে বসে আছেন? তাহলে একজন 5000 টাকা দেবেন না? শয়তান বলে যে তোর মতো সম্মানীয় লোক তুই 2000 টাকা দিয়ে লোক খারাপ বলবে, তুই সেবে চুপ থাক। 5000 টাকা একজন দেবেন কত বলো? তুই বল, তোমার তো শুধু ঠিক লোক ভাই বলেছে যে কম করে বলো, আমি 500 দেবো। ভার 500 তে শুরু হোক, যদি 2-3 হাজার টাকা হয় 500 দেবে, এই তো 1000 টাকা হয়ে গেল। আমি নামটা বলবো, তুমি নাম বলবো না? আমি নাম দেবো, বলো বলো তুমি নাম বলো। এই একটা নাম বলার জন্য একজন এসো তো এখানে, তুমি দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও, দেখে নাম বল, তুই মা জানি পার করো, ওই ওই তুই পর। এখন জলসার সময় যদি মাথা না দাও কয় মাথা দাও, ওই কফ ওই কি হলো? হাসান বাবু উনি নাম বলবেন, তাহলে দুটো নাম কি কি? একজন ফিরোজ আর একজন বাবু, বুঝতে পারি সেই বাবু, ওই যে আবুল কাশেম নাজির বাবু, এক বস্তা চাল দেবেন। আমি একটু বেশি বলে ফেলেছিলাম, 2000 টাকা। তা আপনারা প্রত্যেকে কম কম শরীক হন, এতেই অনেক হয়ে যাবে। আর আপনার আব্বা মায়ের জন্য দেন, দাদু দাদির জন্য দেন, ব্যবসার জন্য দেন, স্ত্রী শরীর খারাপ সেজন্য দেন, আপনার বাচ্চার লেখাপড়া শিখতে সেজন্য দেন। আল্লাহ এ দানে বরকত দেবে, সবই তো আল্লাহর মাল, আল্লাহর চাল। যদি মানে আমার চাল, আমাদের কিচ্ছু প্রশ্ন করতে করতে কাফের হয়ে মরে যাবে। ডিম আগে না মুরগি আগে? দুজন কিলুকিলু বাঁধাবে, লাস্টে দুজন কিলুকিলু বাঁধাবে, এ বলবে আমার আগে, ও বলবে আমার আগে। যদি কোনো জায়গায় বিচার হয়, বিচারকরাও বিচার করতে পারবে। এরপরে বলবে মেয়ে ছেলে আগে না বেটা ছেলে আগে? শুদ্ধ মারামারি, ফালতু কথা না বলে 500 টাকা থেকে ভাই শুরু করে যাই তো 500 টাকা বলো। আমার বেদের মোল্লা ভাই 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহু আমিন, আরো জোরে বলেন আল্লাহু আমিন। আচ্ছা চারজন, 5 নম্বরে 500 টাকা দেন, জলসাটা হোক, 500 বসে থাকবেন, তাহলে মাথা খারাপ হয়ে যাবে, 500 বসে থাকবেন না। এই দুজন হাত ধরে 1000 দেবে, নাম বলো, তুমি জিজ্ঞেস করে তুমি আজ দেখা দেখে দেবে কি লোক দাও যে তোমার নামটা কি বলো? হ্যাঁ হানকা লোক জলসা দেশ তো কি নাম? আরাবুল ইসলাম। তোমার নাম? 1000 টাকা। বাবুর নামটা কি আরাফুল? আরাফুল ইসলাম 1000 টাকা দেবেন, আর 500 টাকা কে বললেন?
আমার সম্মানীয় অজিত ভাই বলেন জিন্দাবাদ, 500 টাকা বলেন মারহাবা, একটু আওয়াজ দেন না, নার এই তাকবীর, আওয়াজ দেন, শয়তান পালাক দান করার সুবিধা হবে, নার এই তাকবীর, দাতা গুণ বলেন জিন্দাবাদ, সখি গুণ বলেন জিন্দাবাদ, আওয়াজ দেন নার এই তাকবীরটা। আচ্ছা এই লোক যত বসে আছে এদের খাওয়া দেবে কি কি খিচুড়ি করা হয়ে গেছে? গোশ আছে না? শুধু গোশ আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গোশ খিচুড়ি আপনাদের জন্য ব্যবস্থা আছে, আপনারা মন খারাপ করবেন না, খাওয়া দেবে। আরেকজন কি নাম ভাই? 500 টাকা কি নাম? হাত তুলে নামটা গোপনে জিজ্ঞেস করে লিখে নাও, কি বলেছে? একবার তো বিদ্যান না রে তাকবীর, গোপন দাতা বলেন জিন্দাবাদ, গোপন দাতা বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আমি আব্বা মা দাদু দাদির জন্য দোয়া করব, আর কেউ আছেন 500 টাকা দেবেন বাবা, আল্লাহ বলো হাফিজুল, আমার হাফিজুল ইসলাম নামেতে ভাই এই কানেতে ছিল, আর নবীর প্রেমে পাগল হয়ে 500 টাকা দিল, যোগ্য বাপের যোগ্য বেটা হাফিজুল আর নবীর প্রেমে দান করেছে, কবুল করো দান, ওগো খোদা দয়া ভাই কবুল করিও, হাফিজুল ভাইরে হায়াতে কিসমতে দারাজ করে দিও, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যদি